বরিশাল ভোলা জেলায় প্রচুর পরিমাণে কলা চাষাবাদ করা হয়। বেশিরভাগ চাষাবাদ করা হয় পুকুর পাড়ে, বড় বড় খামারের পাশে। আজকে আমরা একটি খামারে আসছি, দেখছি অনেক কলা। আমাদের এই অঞ্চলে কলা কাটা হয় কলার ছড়ায় একটি অথবা দুইটি কলা পাকার পরে। এছাড়া আমাদের এই অঞ্চলে কলা কাটা হয় না। আমরা আজকে একটি খামারে আসছি, দেখছি প্রচুর কলা কেটেছে এবং প্রত্যেকটি ছড়াতে একটি অথবা দুইটি কলা পাকা আছে। কারণ আমাদের এই অঞ্চলে একদম পুরো পাকা কলা ছাড়া কেনা হয় না, ব্যাপারীরা কিনে না। তাই জন্য খামারিরাও একদম মানে পাকা হয়ে গেলে তখন তারা কাটে গাছ থেকে। কলার দামও ভালো বর্তমান সময়ে, খামারিদের কাছ থেকে ব্যাপারীরা পার পিস 3 টাকা করে কিনে নিয়ে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক কলা কেটেছে, এগুলা সব এই ব্যাপারীরা নিবে। আজকে আমি খামারিদের কাছ থেকে জিজ্ঞেস করছি এই কলাগুলা তারা এই বাজারের ব্যাপারীদেরকে দিবে, শশীভূষণ বাজারের ব্যাপারীদেরকে দিবে। আর এখানে দেখা যায় 1000 পিজের মতো কলা রয়েছে, এই সারিবদ্ধভাবে কেটে রেখেছে খামারিরা, এখন গণনা করে দিয়ে দিতেছে ব্যাপারীদের কাছে। আমাদের এই অঞ্চলে বিভিন্ন কলা চাষাবাদ হলেও সবচেয়ে বেশি চাষাবাদ করা হয় কাঁঠালি কলা। বাংলাদেশের সেরা 5টি কলার মধ্যে এগুলা একটি অন্যতম, খেতে সুস্বাদু, সবার পছন্দের কলা এগুলা। কলাগুলা বেশি বড় হয় না, ছোট হয় না, মাঝারি সাইজের থাকে, খেতে অনেক সুস্বাদু, বাজারে অনেক চাহিদা এই কলাগুলার। এছাড়াও আমাদের এলাকায় যেসব কলা চাষাবাদ হয়